তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলার উদ্দেশ্যে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। দেশের মানুষ তা হতে দেবে না। এদিন ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবেন আওয়ামী লীগ কর্মীরা। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। তারা যাতে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সর্বতোভাবে তাদেরকে সহায়তা করে এসেছে এবং তারা সেজন্য নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে। আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলার উদ্দেশ্যে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। দেশের মানুষ তা হতে দেবে না। এদিন ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবেন আওয়ামী লীগ কর্মীরা। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। তারা যাতে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সর্বতোভাবে তাদেরকে সহায়তা করে এসেছে এবং তারা সেজন্য নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে। আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলার উদ্দেশ্যে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। দেশের মানুষ তা হতে দেবে না। এদিন ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবেন আওয়ামী লীগ কর্মীরা। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। তারা যাতে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সর্বতোভাবে তাদেরকে সহায়তা করে এসেছে এবং তারা সেজন্য নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে। আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলার উদ্দেশ্যে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। দেশের মানুষ তা হতে দেবে না। এদিন ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবেন আওয়ামী লীগ কর্মীরা। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। তারা যাতে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সর্বতোভাবে তাদেরকে সহায়তা করে এসেছে এবং তারা সেজন্য নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে। আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিশৃঙ্খলার উদ্দেশ্যে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। দেশের মানুষ তা হতে দেবে না। এদিন ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবেন আওয়ামী লীগ কর্মীরা। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। তারা যাতে সমাবেশ করতে পারে সেজন্য সরকার সর্বতোভাবে তাদেরকে সহায়তা করে এসেছে এবং তারা সেজন্য নির্বিঘ্নে সমাবেশগুলো করতে পেরেছে। আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে।